গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো ষষ্ঠী, ষষ্ঠীতে কেমন সবাই আনন্দ করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তো বেশ আনন্দেই আছি। সকাল থেকেই দুবার ফোন হয়ে গেছে, বাবা একবার, ভাই একবার, ফোন করা হয়ে গেছে। তো কখন আসবি কখন আসবি এই করে পাগল করে দিচ্ছে। তো সকাল সকালই বেরোবো। আর আজকে তো মানে সকাল থেকেই প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে, সে তো বুঝতেই পারছো, প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে একদম সকাল থেকেই। তো ষষ্ঠীতে যাব, একটা মনের মধ্যে একটা আনন্দই আলাদা। ষষ্ঠীর দিন সকালবেলা সেজে গুজিয়ে যাওয়ার, এই যে বাপের বাড়ি যাওয়ার যে কী মজা, এটা যারা যায় তারাই বুঝতে পারে, তাই না বলো? তো চলো, আমি তো সকালবেলা ফুল ঠুল তুলছি, এখন পুজো টুজো দেবো, তারপরে হচ্ছে বেরোবো। নিচে এসে পুজো দিচ্ছি, আর সোনা জিয়া কেউই এখনও ওঠেনি, তবে একটু পরে ওদেরকে ওঠাবো, আগে আমি রেডি হয়ে নিচ্ছি আর কি, কারণ পুজো টুজো দেবো, ওরা এত আগে উঠে কি করবে বলো। তো ওই কারণে ওদেরকে পরে ওঠাবো, আগে আমি গুছিয়ে নিই আর আমিও রেডি হয়ে নেব, তারপরে ওদেরকে ওঠাবো, কারণ আমার তো রেডি হতে সময় লাগবে আর ওদের তো বেশি সময় লাগবে না, তো ওই কারণে। তো চলো, আজকে যেহেতু ষষ্ঠী তো আমরা তো নিজেরাও চিড়ে খাবো সকালবেলা, তো ওই কারণে আজকে ভগবানকেও চিড়ে দিয়েছি, চিড়ে দিয়েই আজকের পুজো দিলাম, চিড়ে আম এই সমস্ত দিয়ে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এই প্রসাদটা একটু মেখে নিচ্ছি। মেখে না দিলে হাজবেন্ডও খাবে না, আর মেখে না দিলে কেউই খাবে না, সোনা জিয়া যদি একটু খায় ঘুম থেকে উঠে প্রসাদ, তো এই কারণে হচ্ছে মেখে নিচ্ছি। মেখে না দিলে তো কেউ খাবে না, তো এই কারণে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে সবাইকে একটু দেব, সবাইকে বলতে হাজবেন্ডকে দেব, আর সোনা জিয়া তো ওরা উঠে তারপরে খাবে। তো চলো, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা, এই যে দেখো, এই শাখা বাঁধানোটা বিবাহ বার্ষিকের সময় দিয়েছিলো, তো এখনও পর্যন্ত মানে পড়িনি সেমনভাবে, তা আজকে প্রথম পড়ছি আর কি। আজকেই উদ্বোধন করলাম শাখা বাঁধানোটা। সেই বিবাহ বার্ষিকী তো দিয়েছে মানে মার্চ মাসে, জানুয়ারি মাসে, এখনো পর্যন্ত পড়িনি, আজকে প্রথম পড়ছি। কেমন লাগছে বলো? একটা করে চুরি করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই চুড়ি দুটো আমি সবসময় পরি, আর এক্সট্রা করে আর বের করিনি, বের করলে ঝামেলা, নোংরা হবে, পরিষ্কার করতে হবে, তারপরে ওঠাতে হবে, তো এই কারণে ভাবলাম যে দুটো সবসময় পরি ওই দুটো পরেই চলে যাই। তারপরে চুলটা আশ্রয় নিচ্ছি, হালকা একটু সাজবো, গরমের মধ্যে বেশি তো সাজবো না, হালকা একটু সেরে যাবো, যা গরম। আর সোনা জিয়া এখনও ওঠেনি, আমি রেডি হয়ে তারপরে ওদেরকে ওঠাবো, ওরা ঘুমাচ্ছে, ঘুমাক। চুলটা পুরো ভেজা, তবুও যা গরম, এই গরমে মানে ছেড়ে যাওয়া অসম্ভব ব্যাপার। সিঁদুরও পরে নিয়েছি কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। কানের দুলটা পরবো, তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছি, একদম হালকাভাবে সেরেছি, গরমের মধ্যে তো পুরো ঘেমে ঝেমে একাকার হয়ে যাব, তো এই কারণে বেশি সাজিনি, ঠিক আছে। সোনা উঠে গেছে, ও রেডি হচ্ছে, আর জিয়াকে এখন উঠাবো, উঠিয়ে ওকে রেডি করব। এই দেখো সোনা জিন্সের প্যান্ট, আর গরমের মধ্যে একটা সিম্পল গেঞ্জি পরে নিয়েছে, ঠিক আছে।
তো চলো দেখতে থেকো, সাথে থেকো। আমি তো রেডি হয়ে গেছি, এখন জিয়াকে রেডি করাবো, এখনো ওঠেনি, ওকে ওঠাবো। তো আমরা বেরিয়ে পড়লাম, হাজবেন্ডটা শোনা আসছে পেছনে, আর আমরা যাচ্ছি। এই যে জিয়া, চলো চলো ষষ্ঠীতে আমার বাবা বাড়ি, ষষ্ঠীতে যাওয়া একরকম আর অন্য সময় বাবা বাড়ি যাওয়া একরকম, তাই না বলো? ষষ্ঠীর দিন সকালবেলা সেচে মুছে যাবো বাবা বাড়ি, সেই মজাটাই একটা আলাদা। তো চলো দেখতে থেকো, সাথে থেকো। জিয়া, হেয়ার ব্যান্ডটা পরো মা, হেয়ার ব্যান্ড খুলেছো কেন? কেন হেয়ার ব্যান্ড পর? স্টেশনে আছি এখন, যে হাজবেন্ডটা জিয়া দেখছে সোনা, গরম জিয়া এখানে বসো। বন্ধুরা দেখো, আমরা যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে, আর অতটা রোদ্দুর নেই, মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি আসবে কি না, তো ওই কারণে ছাতাটা আর মেলেনি। আর হাজবেন্ড হচ্ছে মিষ্টি কিনতে গেছে মিষ্টির দোকানে, তো আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে আমরা যেতে লাগি আস্তে আস্তে করে। আর জিয়াকে একটু ঠান্ডা কিনে দিয়েছি, সোনাকে একটু ঠান্ডা কিনে দিয়েছি, ওটা ওরা খেতে খেতে যাচ্ছে আর কি। এই যে দেখো, তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার দেখা হবে। বন্ধুরা বাপ বাড়িতে চলে এসেছি, আর এসেই আবার গেছিলাম ষষ্ঠী পুজো হচ্ছে ওখানে, ওখান থেকে এই যে সিঁদুর টিঁদুর সব পরিয়ে দিয়েছে, আমিও সবাইকে পড়ালাম। তো যাই হোক চলো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তোমরা দেখতে থেকো, সাথে থেকো। ও হ্যাঁ, ভাইও চলে গেছে, ভাইও চলে গেছে শ্বশুরবাড়ি, ঠিক আছে। তো চলো, তো এখন বাবাই শুধু বাড়িতে আছে, চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, তোমরা দেখতে থেকো সাথে থেকো। এই যে দেখো বন্ধুরা, বাবা আর ভাই তো নেই, ভাই শ্বশুরবাড়ি গেছে। আর বাবা দেখো জামাইকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এটা কিন্তু বাবা সাজিয়েছে, আমি সাজাইনি, আমি জিয়াকে খাওয়াচ্ছিলাম, তো বাবাই খুব সুন্দর করে সাজিয়েছে। মা নেই তো কী হয়েছে, বাবাই দেখো খেতে দিয়েছে হাজবেন্ডকে। তো বন্ধুরা সকালবেলায় হচ্ছে চিড়ে মুড়ি বাবা সব এনে রেখেছিল, বাবা তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হাজবেন্ডকে খেতে দিয়েছে, তোমরা তো দেখলেই। তারপরে হচ্ছে
আমিও খেলাম, চিড়েমুড়ি খেয়েছি, সোনাও খেয়েছে, জিয়াও খেয়েছে, চিড়েমুড়ি খেয়ে নিয়েছি। আর এখন রান্নাবান্না করব। তো ভাই বাজার টাজার সব কিছুই ভাই করেছে, ভাই করে দিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে গেছে। আর এখন রান্নাবান্না করব দুপুরের জন্য। তো বাবা ভাত ডাল করে রেখেছে, আমি শুধু একটু মাংস করব আর মাছ এনে রেখেছে। মাছ করতে হচ্ছে, কিন্তু মাছ আর করবো না। সোনা জিয়া মাছের ডিম খেতে খুব ভালোবাসে, তাই জন্য ভাবলাম ডিমটাই করি মাছের। ওরা ডিম ভাজা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য মাছের ডিমটা ভাজা করব আর একটু মাংস রান্না করব। এই করব, কারণ এখন আর ওই মাছের ঝোল ঝোল খেতে ইচ্ছাও করছে না। আবার রাত্রেবেলা মাসি এসে নিমন্ত্রণ করে গেছে, রাত্রেবেলা মাসিদের ওখানে খাওয়ার জন্য। তো ওই কারণে ভাবলাম শুধু মাংসটাই করি আর একটু ডিম ভাজি, তাই রান্না করব আর কি। মাসিদের বাড়ি আবার রাত্রেবেলা খাওয়ার নিমন্ত্রণ করে গেছে, আসার সাথে সাথেই মাসি এসছে। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। বাবা আবার আখের রস নিয়ে এসছে। জিয়াকে যেহেতু একটু ফলের রস টস একটু ঠান্ডা জাতীয় খাবার খাওয়াতে বলেছে, তো ওই কারণে তো জিয়ার জন্য তো আর আনি, সবার জন্যই এনেছে। তো সবাই মিলে এখন আবার আখের রস খাওয়া হচ্ছে। মানে জামাই ষষ্ঠী, জামাইয়ের সাথে সাথে সবাইরই খাওয়া হচ্ছে। তো দেখো আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডালের বড়া করব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে তেলের মধ্যে দেব একটা একটা করে, বড়াটা ভাজলেই হয়ে যায়। আর বাবা তো ভাত ডাল করেই রেখেছে, তোমাদেরকে বলেছিলাম। আর বেশি কিছু মানে রান্না করতেও ইচ্ছা করছে না, আর একটার পর একটা খেয়ে যাচ্ছে, খিদেও সেমন নেই। তো যাই হোক, চলো ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দিই, তোমাদের সাথে পরে দেখা হবে। আমি তো সবসময় আমি তোর কথা আর সোনামণির কথা, এই তিনজন আমাদের গল্প চেন, ওই স্কুল লাইফের গল্প। সেই মেয়ের পিছনে এই দিদির মেয়ের কিছু গর্বের কথা ওর মুখ দিয়ে শোনো, ওর মার মুখ দিয়েই শোনো। দিদির মেয়ে আমার মেয়ে টিউশন ছাড়াই মাধ্যমিক পাস করেছে, এটাই আমার সব থেকে গর্বের কথা। আমার নাম্বার যাই পাক সব সাবজেক্টে পাশ করেছে, এটাই আমার কাছে সব থেকে বড়। টিউশনে দিই নাই দেখো, তখন সেই মানে সবাই তো জানে কোভিড-19 যে পাস করে গেছে, এটাই সব থেকে আমার বড়। মনে ভীষণ বড় একটা আশা পূর্ণ হয়েছে আমার। আমার সব থেকে ছাড়া সত্যি মানে পাশ করা বোর্ডের পরীক্ষা, কিন্তু আমার মনে জোর ছিল যে আমার মেয়ে পাশ করবে, কিন্তু টিউশন ছিল না, এটার জন্য একটু মনটা কিছুটা একটু মানে খামতি ছিল। ভীষণ খুশি, ভীষণ মানে ভীষণ আমার ভীষণ খুশি। হ্যাঁ খুশির কথা, তাই না বলো? মানে টিউশন ছাড়া এখনকার সময়ে পাশ করা ভীষণ গর্বের ব্যাপার। সারা বছর তার মধ্যে বই তুলে দিয়েছে, মানে মাঝখানে বইটাও সারা বছর ছিল না, তাহলে বোঝো যেটুকু করেছে ওর নিজের যোগ্যতা। আমি তো বলবো সবাই এরকম হোক, আর মানে সবাই টিউশন তো অবশ্যই পড়বে, কিন্তু নিজের ট্যালেন্টটা সবসময় থাকা উচিত। বাবা মা যতই মাস্টার দিক, যদি নিজের ইচ্ছা না থাকে কখনোই সে খুব আনন্দের খবর, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেই আর তার মধ্যে আবার একটা দুঃখের খবরও তোমাদেরকে শুনিয়ে দিই, একটা আনন্দের খবর শুনলাম। আমার তোমাদেরকে বলেছিলাম যে আমার এক দাদা মানে প্রচণ্ড গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মানে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, তো সেই দাদা আবার মারা গেছে। তো বাবা
মানে পুরো ভেঙে গেছে। বাবা ভীষণ ভালোবাসতো দাদাকে, মানে আর ওই দাদা বাবাকেও প্রচণ্ড ভালোবাসতো। তো মানে মামা তো বাবা মামা হয়, তো মানে ভীষণ ভালোবাসতো বাবাকে। তো মানে যখনই যেতে বলতো বাবা চলে যেত। সেই দাদা আজকে মানে মারা গেছে, তো বাবা তো শুনেই কান্না করে দিয়েছে, এত মানে বাবার মনটা খারাপ হয়ে গেছে। তো তোমাদেরকে একটা খুশির খবরও দিলাম আজকের দিনে, আজকে জামাই ষষ্ঠীর দিনে একটা মানে আনন্দের দিন বলতে পারো, একটা খুশির খবরও দিলাম সাথে সাথে একটা খারাপ খবরও দিলাম। তো চলো দিদির সাথে এখন একটু বসে গল্প করি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, সোনা খেলা করছে আর ওদিকে আমি সন্ধ্যার টিফিন করছি। তো খানিকক্ষণ গল্প করার পরে তারপরে একটু পকোড়া ভাজছি, এটা হলো চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া একটু করছি, সন্ধ্যাবেলা টিফিন এটাই হবে আর কি। তো চলো পকোড়াগুলো ভেজে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুরা এখন যাব হচ্ছে একটু মাসির বাড়ি। তো এখন বাজে রাতের 8টা, টিফিন টিফিন করা হয়ে গেল, তারপরে আম খেলাম, আম কাটলাম, আম খেলাম, হাজবেন্ডকে বাবাকে দিলাম। তো যাই হোক চলো, টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, এখন যাই একটু মাসির বাড়ি। তোমরা দেখতে থেকো, সাথে থেকো, আর আজকে তো মাসির বাড়ি খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, মাসিদের বাড়িতে চলে এসেছি আর এই যে ছর্দি রান্না করছে, কারণ ছর্দি রান্নাটা বেশ ভালোই পারে, তাই জন্য যখনই মাসিদের বাড়িতে মানে আসা হয় ছর্দি বেশিরভাগ সময় রান্না করে। মাসি কাটাকুটি করছে আর এই যে আমার মায়ের মামি, নিজের মামি, ঠিক আছে, আমার দিদা, দিদারও নিমন্ত্রণ, আর এই যে ছোটো বাবা, বড় বাবা, হাজবেন্ড ঘরে বসে আছে, জিয়া দুষ্টুমি করছে, আর এই যে হলো ছোটো কানা, ও ঘর গোছাচ্ছে। মাসিদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর দেখো জিয়া শুয়েছে কিন্তু ঘুমায়নি, দিদাও শুয়েছে কিন্তু ঘুমায়নি, কেউই ঘুমায়নি, সবাই মাত্র শোয়া হয়েছে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটু লাইক করে দেবে, যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলবাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফলে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওতে। সবাইকে টাটা, গুড নাইট।